আচ্ছা এখন আমরা যেটা বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে ধাতব আয়নের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, ধাতব আয়নের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। সো এখানে যাইতে হলে আমাদের একটা পাজলিং জিনিস আমাদেরকে সলভ করে যাইতে হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষার বলতে কি বোঝায়। অ্যাকচুয়ালি ক্ষার বলতে বোঝায় যে পদার্থগুলো কি করবে পানিতে OH- আয়ন দিবে, পানিতে কি করবে OH- আয়ন দিবে, পানিতে OH- আয়ন দিবে। অর্থাৎ পানিতে যখন OH- আয়ন দিবে তখন ওই যৌগটাকে আমরা কি বলতেছি ক্ষার, বুঝা গেছে। এখন একটা জিনিস দেখো, এখন তুমি একটা যৌগের স্ট্রাকচারে OH দেখার সাথে সাথে তুমি ওটাকে ক্ষার বলতে পারো না। সাপোজ তোমাকে দিলাম FeOH2, এখন তুমি এই যৌগটার স্ট্রাকচারে দেখলা যে OH2 আসে, ঠিক আছে, এই যৌগটার স্ট্রাকচারে কি আছে OH2 আছে, বাট এটা কিন্তু ক্ষার না। কারণ কি, কারণটা হচ্ছে এটা, হ্যাঁ তুমি গঠনে দেখতে পাচ্ছ তার OH আছে, বাট সে যখন পানিতে যায় তখন সে OH দেয় না, OH কি করে পানিতে দেয় না। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি বললাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাতে দেখতে পাচ্ছ সোডিয়ামের সাথে কি আছে OH আছে, এটা এটা যখন তুমি পানিতে দিবা তখন সে OHটাকে দিয়ে দেয়, তখন সে কি করে OHটাকে দিয়ে দেয়, তার মানে তার গঠনে OH আছে এবং সে কি ক্ষার, বুঝা গেছে ওটা। তাহলে একটা যৌগের ক্ষেত্রে আমরা গঠনে OH দেখার সাথে সাথে আমরা ওটাকে কি বলতে পারবো না, ক্ষার বলতে পারবো না। আমাদেরকে এক্সপেরিমেন্ট করে তারপরে আমাদেরকে কি বলতে হবে, ক্ষার বলতে হবে। আমাদেরকে কি করতে হবে, এই যৌগটাকে কি করতে হবে পানিতে দিতে হবে। আমরা যদি পানিতে দেওয়ার পরে দেখি যে হ্যাঁ তার মধ্যে যে OHটা ছিল সেইটাকে ছাড়ছে, দ্যাট মিন্স সে কি ক্ষার। আবার পানিতে দেওয়ার পরে যদি দেখি যে সে ওই OHটাকে ছাড়ছে না, তার মানে কি সে ক্ষার না। তার মানে এই যে এই যৌগগুলা কি করে, এই যৌগগুলো যেহেতু পানিতে দ্রবীভূত না, এই যৌগগুলো যেহেতু কি ক্ষার না, যেহেতু পানিতে দ্রবীভূত না সেহেতু এই যৌগগুলো কি করবে ক্ষার না, অধক্ষেপ হিসেবে পড়ে থাকবে, যেহেতু অদ্রবণীয়। তার মানে এরা কি করবে, অধক্ষেপ দিবে, এরা কি দিবে অধক্ষেপ দিবে, এরা কি দিবে অধক্ষেপ। এই পর্যন্ত বোঝা গেছে, ওকে। এই বেসিকটা ক্লিয়ার হওয়ার পরে আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমরা এই থিওরিটার উপরে খেয়াল করি, এবং এই অধক্ষেপটা বিভিন্ন অধক্ষেপের বিভিন্ন রং হয়, খেয়াল করো। আমাদের যে ধাতব অক্সাইড আছে খেয়াল করো, যেমন AlOH3, দেন FeOH3, এটাকে আলাদা রাখি কারণ এটা হচ্ছে এক প্রকার ক্ষার, কারণ সেই OHটাকে দিতে আছে, এটা কেউ OH দেয় না, বুঝে গেছো ব্যাপারটা। তারপর হচ্ছে ZnOH2, তারপরে হচ্ছে এগুলাই মোটামুটি জেটেন, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা মোটামুটি আংশিক দ্রবণীয়, সো ক্যালসিয়াম নিয়ে এত কথা বলতেছি না। তারপর হচ্ছে CuOH2, দেখো। সো এই যে এই যে যৌগগুলো আছে ZnOH2, FeOH3, AlOH3, দেন FeOH2, CaOH2, COOH2, এই যৌগগুলোর মধ্যে কি আছে OH আছে, বাট এরা এদেরকে যখন পানিতে দেওয়া হয় তখন তারা OH দেয় না, তার মানে কি তারা ক্ষার না, তারা শুধুমাত্র কি ধাতব হাইড্রোক্সাইড, তারা শুধুমাত্র কি ধাতব হাইড্রোক্সাইড। এখন ইভেন তারা যখন পানিতে দ্রবীভূত হয় তখন এক একজন এক এক রঙের বা এক এক ধরনের অধক্ষেপ দেয়। তার মানে এই থিওরিটার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, এই থিওরিটার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, একটা লবণের মধ্যে কোন ধাতুটা আছে সেটা নিষ্কাশন সেটা বলে দিতে পারি। সাপোজ ধরো তোমার আমি একটা লবণ দিলাম, তোমার কি করলাম একটা লবণ দিলাম, এই লবণটা হচ্ছে FeCl2, এটা এটা কি FeCl2। এখন এইটাকে তুমি জানো না, তোমার যে লবণটা দিবে সংকেত লেখা থাকবে, লেখা থাকবে না, তুমি দেখবো যে এটা একটা পদার্থ। আচ্ছা এটা একটা পদার্থ, এখন এটাকে যখন এটার সাথে যখন NaOH সংযুক্ত করবা, কি সংযুক্ত করবা, যখন NaOH সংযুক্ত করবা তখন সে কি উৎপন্ন করবে, FeOH2 প্লাস কি NaCl, যখন সে FeOH2 প্লাস NaCl উৎপন্ন করতেছে, কি উৎপন্ন করতেছে FeOH2 প্লাস কি NaCl, তখন দেখবো যে এই FeOH2 কি হিসাবে দ্রবণের মধ্যে পড়ে রয়েছে, সবুজ বর্ণ হিসেবে পড়ে রয়েছে, সাপোজ অধক্ষেপ হিসেবে পড়ে রয়েছে। তার মানে আমি কি বলতে পারি যে আমাকে তুমি যে লবণটা সাপ্লাই দিছিলে বা আমি তোমাকে যে লবণটা সাপ্লাই দিছিলাম সেটা অবশ্যই FeCl2 ছিল, বুঝা গেছে ব্যাপারটা। FeCl2 বলতে পারি না, আমরা জাস্ট এতটুকু নিশ্চিত যে Fe ছিল, Cl এর জন্য আলাদা টেস্ট করতে হবে, বাট আমরা এতটুকু বলে দিতে পারি যে লবণটা দিছিলে ওই লবণটাতে একটা ধাতু আছে, ওই ধাতুটা হচ্ছে কি আয়রন। এ পর্যন্ত বোঝা গেছে। তার মানে আমরা কোন সময় এই টেস্টটা করবো, কোন সময় এই টেস্টটা করবো, যখন আমাদেরকে কিছু লবণ দেওয়া হবে এবং ওই লবণ থেকে আমাদের কি করতে বলা হবে, ওই লবণ থেকে আমাদেরকে বলা হবে যে ওইখানে কি ধাতু আছে, তখন আমরা কি করতে পারবো, তখন আমরা এটা করতে পারবো। এখন দেখো, এখন এটার জন্য কি করা লাগবে, সেটা হচ্ছে তোমাকে আগে যে লবণটা তোমাকে দেওয়া হবে সেই লবণটাকে পানিতে দিতে হবে, সেই লবণটাকে কি করতে হবে পানি দিতে হবে। ধরো এখন তুমি যদি খেয়াল করো, ধরো তুমি যদি FeCl2টাকে পানিতে দেও, FeCl2টাকে যদি তুমি পানিতে দেও, খেয়াল করো চোখ, FeCl2টাকে যদি পানিতে দেও তখন সে কি হিসাবে থাকবে, Fe2 প্লাস। আগের ক্লাসগুলোতে কিন্তু কিভাবে ইয়া লিখতে হয় এটা কিন্তু শিখাইছিলাম, কিভাবে দেখো এইটার সাথে যেই
সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আসবে প্রথমে, অর্থাৎ ওয়ান এফি। তারপরে যেটা আছে পরের যে সংখ্যাটা সেটা আসবে উপরে টু, যেহেতু প্রথমে আছে সেটা টু প্লাস। তারপরে দেখো এদিকে টু সিএল, দ্যাট মিন্স টু সিএল, এটা যেটা আছে সেটা মাইনাস টু সিএল মাইনাস। এরপরে বোঝা গেছে দ্রবণে সেইভাবে থাকবে। এখন ওই দ্রবণে যদি আমি NaOH যোগ করি, কি যোগ করি? NaOH। NaOH যেহেতু একটা ক্ষার, সেহেতু পানিতে পড়ার সাথে সাথে সে দুইটা আয়ন ফর্ম করবে। সে দুইটা আয়ন কি কি? একটা হচ্ছে Na প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস। কোন কারণে সে দুইটা আয়ন ফর্ম করলো? যেহেতু সে একটা ক্ষার, আমরা জানি সে কি একটা ক্ষার, যেহেতু সে একটা ক্ষার সেহেতু সে কি হবে দুইটা আয়ন দিবে, হচ্ছে Na প্লাস একটা হচ্ছে OH মাইনাস। এরপরে বুঝা গেছে ব্যাপারটা? দেখো এখন দেখো এখন এই প্লাস এই প্লাসটা এই মাইনাসটাকে আকর্ষণ করবে, মানে এই প্লাসটা এই মাইনাসটাকে আকর্ষণ করবে। দ্যাট মিন্স এই জায়গায় যে যোগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে Fe OH। দেখো তারপরে নিজস্ব দুজনেগুলো লেখো, এখানে কত আছে টু টু, এখানে কত আছে ওয়ান, তার মানে এখন আবার চেঞ্জ করে দিই। কি বলছিলাম, যোগ লেখার সময় দুজনেগুলো চেঞ্জ করে দিতে হয়। দ্যাট মিন্স এটা হচ্ছে Fe OH টু OH টু। এবার বুঝতে গেছে? এবং এইটা পাত্রিক হিসেবে থাকবে, সবুজ হিসেবে থাকবে। এবার বুঝতে গেছে না? ওইটা হচ্ছে শুধুমাত্র আলোক যে পড়ে, ঠিক আছে, এই স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে এটা শুধুমাত্র আলোক আলোর সবুজ অংশটাই শোষণ করে, এই জন্য তুমি শুধুমাত্র সবুজটা দেখতে পারো। বুঝে গেছে ব্যাপারটা? আলো তো সাতটা রং আছে, সাতটা রঙের মধ্যে যেই বস্তুটা যেটা শোষণ করে সেই বস্তুটা সেই রং হিসেবে দেখা যায়। সাপোজ তোমার যে গেঞ্জিটা আছে সেটা, সাপোজ তোমার যে গেঞ্জিটা আছে সেটা শুধুমাত্র নীলটাকে শোষণ করতেছে, তার মানে আমরা শুধুমাত্র নীলটা দেখতে পাচ্ছি। বুঝে গেছে ব্যাপারটা? বা এরকম করে, সো এরকম আর কি। সো এরকম আমাদের কিছু আয়ন শনাক্ত করা যায়, এবং আয়নের অধক্ষেপ গুলো হচ্ছে যখন তুমি ক্যালসিয়াম দিবা, খেয়াল করো যখন ক্যালসিয়াম একটা লবণ থাকবে হচ্ছে কি ক্যালসিয়াম থাকবে, ক্যালসিয়াম, এবং এই ক্যালসিয়াম টু প্লাসটা যখন বিক্রিয়া করবে ওইচের সাথে, ওইচের সাথে বিক্রিয়া করার পর যখন সি এ ওইচ টু হবে, কি হবে? আবার যদি আমি তোমাকে জেটেন ওইচ টু দিই, জেটেন ওইচ টু, তখন সেটা এটাও সাদা বর্ণের অধক্ষেপ দিবে। দেখো অধক্ষেপ গুলো মনে রাখার টেকনিকটা দিতেছি। এবার এবার যদি তুমি এফ ইউ টু দেও তখন সেটা কি অধক্ষেপ দিবে? সবুজ, সবুজ অধক্ষেপ দিবে, সবুজ। আবার যদি FeOH3 দেও, কি দাও? FeOH3, তখন সে কি অধক্ষেপ দিবে? বাদামি, লালচে বাদামি, লালচে বাদামি, লালচে বাদামি। ঠিক আছে রে ভাই। তারপর হচ্ছে যখন তুমি COOH2 দিবা তখন সে কি বর্ণ দিবে? হালকা নীল, হালকা নীল, নীল, ধরো নীল, কি দিবে? নীল, নীল, আরে নীল, তা নীল কালি দিয়ে লিখি নীল। বুঝে গেছে ব্যাপারটা? ওকে এখন দেখো, এখন এগুলো মনে রাখা একেবারে খুব সোজা, একই তো, একই তো, যে COH2 সাদা, OH2 এই একই, খেয়াল করো এগুলো মনে রাখা একেবারে খুব ইজি, খেয়াল করো। এখন এইটা মনে রাখার জন্য দেখো, এটা মনে রাখার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা দেখো একেবারে খুব সোজা, তিনটা যে আয়ন সেই তিনটা হচ্ছে কি? সাদা। তিনটা যে আয়ন সেই তিনটা কি? সাদা। তো এই তিনটাকে আমরা একটা প্ল্যাটফর্মে ফেলে দিতে পারি। এখন দেখ, এখন এটাতে আসো, যখন এটাতে আসবা তখন দেখো, যখন এটাতে আসছো তখন কি হলো? এটা COOH2, এটা কি? নীল। আর দেখো তোমরা টুতে পড়ছো না, COSO4, জি ভাই, COSO4, এটা এটা রং কি? নীল। ওইখানে কি ছিল? কপার ছিল, ওই কপারটাতে ওইটাও কপার, এটাও CO2+, মানে এটাও কপার, তার মানে এটা কি? নীল। তার মানে এটা তো মনে রাখতে কোনো কষ্ট নাই, বুঝা গেছে ব্যাপারটা? এটা মনে রাখতে পারলাম। এখন দেখো, এখন এইটা মনে রাখার জন্য আমরা একজন কালো মানুষের কথা চিন্তা করব। কোন মানুষের কথা? কালো মানুষ। মানুষটাকে লিখবো কালো জন, কি লিখবো? কালো জন, মানে কালো একজন মানুষ, বুঝা গেছে ব্যাপারটা? কালো জন। এখন দেখো, এখন কালোর বিপরীত কি? কালোর বিপরীত সাদা। এখন দেখো কালো জন কিভাবে লিখি? কালো মানে হচ্ছে সি এ, তারপর হচ্ছে এ এল, কালো, বুঝা গেছে ব্যাপারটা? জন মানে হচ্ছে জেটেন, একজন কালো মানুষ, সেটা মনে রাখতে পারো। কালো জন মানে হচ্ছে কি? কালো মানে হচ্ছে সি এ এল, কালো, ঠিক আছে। জন মানে হচ্ছে জেটেন। এখন কালো জন, কালো মানে কালোর বিপরীত কি? সাদা। তার মানে এরা তিনটা যে বর্ণ দিবে সে বর্ণটা কি? সাদা। এবার বুঝা গেছে? এখন একটা বাদামিক স্ট্রাকচার, যেটা হচ্ছে এফ ইউএইচ টু হচ্ছে সবুজ, এফ ইউএইচ থ্রি হচ্ছে কি? লালচে বাদামি। একটা জিনিস দেখো, এদিকে এফ ইউএইচ টু, এদিকে এফ এর যোজনী কত? টু। আর আরেকদিকে এফ এর যোজনী কত? জি। অর্থাৎ একদিকে এফ এর যোজনী বেশি, আর একদিকে এফ এর যোজনী কি? কম। এদিকে যেহেতু যোজনী বেশি সেহেতু রঙের রঙের বানানটাও বেশি বড়, লালচে বাদামি। আর এদিকে যেহেতু যোজনী কম, রঙের বানানটাও কম, সবুজ। তারপরেও যদি মনে রাখতে কষ্ট হয় এটা জিনিস মনে রাখো, এইদিকে কি এফ এর সাথে বেশি না, একটা লোহা, এটা কি আয়রন না? আয়রন যখন বেশি থাকবে, অর্থাৎ বেশি দিন থাকবে, তখন কি তার মধ্যে মরিচা পড়বে, মরিচার রং কি হবে? লালচে বাদামি হবে।
বুঝা গেছে ব্যাপারটা? আর বাকিটা কি সবুজ, মানে যখন একটা জিনিস প্রথম অবস্থায় থাকে তখন তাকে আমরা বলতে পারি সেই সবুজ অবস্থায় আছে, গাছের পাতা বা এরকম একটা উদাহরণ দিয়ে মনে রাখতে পারো। বুঝা গেছে ব্যাপারটা? তার মানে যে আয়নের বিভিন্ন আয়নের যে রং, সেই অদক্ষেপের যে রং, সেই অদক্ষেপের রংটাকে আমরা মুখস্থ করতে পারবো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।